Assalamualaikum, hello everyone, welcome to my blog. आज के अभी आपने देखे शेयर कोरे देखा वो ब्रेड क्रम्स बनाने रेसिपी कि भावे गोरे कुछ शोहोजे ब्रेड क्रम्स तोड़ी करा जाए तो कि भावे शंगरकोन करा जाए टिप्स शोह बोल वो तो शाते ही ताकून आज जरा हमारे चैनल टा सब्सक्राइब करें ना ये अवश्य सब्सक्राइब कर बैन और पूरो वीडियो टा नाटे ने देख बैन ताहले खूब शोहोजे गोरे तोड़ी ब्रेड क्रम्स রেসিপিটা আপনারা নিজেরাও শিখে নিতে পারবেন তাহলে চলি আমরা তৈরি করে ফেলি ব্রেড ক্রাম বানানোর জন্য আমি যে নরমালি পাউরুটি পাওয়া যায় বাজারে সেই পাউরুটিগুলো নিয়েছি সাদা পাউরুটিটা এটা ব্রাউন অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি ব্রাউন অংশটাও চাইলে ইউজ করা যায় কিন্তু আমি আজকে সাদা ব্রেড ক্রামস বানাবো না বানাবো আমি একটু কালারফুল কালারফুল ব্রেড ক্রামগুলো একটু দেখতে সুন্দর হয় জাস্ট এইটুকু আর কিছু না চাইলে কেউ সাদাটাও বানাইতে পারেন বাজারে বিভিন্ন টাইপেরই পাওয়া যায় আমরা চিকেন নাগেটস বলি আর আলুর চপ বলি বিভিন্ন স্ন্যাক্স আইটেম এগুলো একটু কালারফুল করলে মানে কালারফুল যদি ব্রেড ক্রামটা থাকে তাহলে একটু কালারফুল দেখা যায় যে কারণে আমি একটু কালার ইউজ করব আজকে তো আমি যে ব্রেডগুলো নিয়েছিলাম সবগুলো স্লাইস করে ফেলতেছি শুধুমাত্র ব্রাউন ব্রাউন গুলাপ ফেলে দেওয়ার জন্য এগুলা চাইলে কেউ ইউজ করতে পারেন এটা ব্রাউন কালার হবে কোনো সমস্যা নাই আর আমি যেহেতু একটু কালার দেবো এই জন্য দেই না তো এগুলো আমি চারপাশ কেটে নিয়েছি এখন এগুলা একটু শুকাতে দেবো বলতে আমি এগুলাকে একটা ট্রের মধ্যে রেখে দেবো আমি এটা রাত্রে করতেছি তো সারা রাত ট্রের মধ্যে রেখে দিলে ড্রাই হয়ে যাবে মোটামুটি সকালে উঠে একদম মচমচে দেখা যাবে এটা বাংলে ইজি হয়ে যাবে আবার কেউ চাইলে সাথে সাথেও করতে পারবেন রেখে ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ড করে নিলেই হবে তো আমি একটু ড্রাই করে করি যেহেতু আমি অনেক দিন সংরক্ষণ করে রাখবো সেই কারণে সকালে উঠে আমি এগুলো মোটামুটি শক্ত হয়ে গেছে একদম মুচমুচ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের বয়সটা নাই যে কারণে দেখা বোঝা যাচ্ছে না এ দেখেন যেভাবে দিচ্ছি ভেঙে যাচ্ছে তো দেখুন বিস্কিটের মধ্যে একদম ব্যাঙ্গে যাবে ওই পর্যায়ে আমি সবগুলো ব্রেড ব্যাঙ্গে ওগুলো ব্লেন্ড করে নেব আর সাথে শুধু আমি কয়েক ফুটা ইয়ে দিয়ে দেবো রং দিয়ে দেবো এই শেষ ব্রেডগুলো ব্লেন্ড করে নিয়েছি আমি জাস্ট দুইটা কালার দিয়ে দিছি একটা অরেঞ্জ কালার আর একটা হালকা জর্দার রং যেটা এই রংটা দিছি অল্প কালারফুল দিয়ে দিলে হবে আর সাদা রাখতে চাইলে কেউ সাদাও রাখতে পারবেন ব্যাস তৈরি হয়ে গেল কম করেছি আমাদের ব্রেড ক্রামটা গড়ে আমি এটাকে হালকা করে তেলে নেব একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি কোনো তেল মশলা কিছুই লাগবে না শুধুমাত্র ফ্রাই প্যানটা একটু গরম করে কুসুম গরম করে একদম লো আছে এটাকে 5-6 মিনিট নেড়েছে একদম ভেজে নেব খুব সহজে এটা গড়ে তৈরি করা যায় সংরক্ষণও করা যায় এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 6-7 মিনিট নাড়াচাড়া করে মোটামুটি জোর হয়ে যাবে আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে একটা বক্সের মধ্যে বা বয়ামের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো 6 মাস ভালো থাকে এটা বাজারের চেয়ে বাজারে ব্রেড ক্রামগুলোর চেয়ে এটা খুবই ভালো আমি ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হওয়ার পর এগুলো আমি সংরক্ষণ করে ফেলবো একটা জারের মধ্যে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কেমন হলো আজকের ব্রেড ক্রামটা অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই আরবি ব্লগের সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য শুকানোর পরে এই অবস্থাটা হয়েছে তো আপনারা চাইলে গড়ে বসে আপনাদের স্ন্যাক্স আইটেম বানানোর জন্য এটা গড়ে তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম